দাঁড়াও মতুর, ওকে আটকে কোনো নাপ নেই। আমাদের বাড়িতে যাদেরকে আশ্রয় দিয়েছি তাদের যেন কোনো কেতি না হয়। আজ নবমী নিশি পোয়াতে চলল, কাল মায়ের বিসর্জন হবে, সেই সব ব্যবস্থা করো মতুর। বড় বউ, নঙ্গখানা কিছু বুঝলে? কিছু মনে করো না, আর কত ঢং যে দেখতে হবে বাবা। তুমিও না তোর ঠাকমা, কেন যে যেছে মায়ের সব কাণ্ডির অর্থ বুঝতে চাও? পদ্ম, তোর মাকে বোঝা অত সহজ কাজ নয় রে মা। তোর মা এই দুনিয়াটাকে যেভাবে দেখতে পায় সেভাবে কিন্তু আমরা কেউ দেখতে পাইনি। কিছু কিছু মানুষ যাদের অনেক পুণ্যি তারাই এমন ধারা দেখতে পায় রে, তারাই এমন ধারা দেখতে পায়। দশমীর দিন এলেই না আমার মনটা খুব খালি খালি হয়ে যায়। তা যা বলেছেন পাইন বাবু, বিসর্জনের দিন এই ঢাকের বাজনা শুনলেই মনটা বড্ড খারাপ লাগে। এই তোমরা কি কইছ গা, মাকে কি কোনোদিন বিসর্জন দেওয়া যায়? মা তো এই কদিন মূর্তিতে বাস করে, আবার পরে নিজের জায়গায় ফিরে যান, তখন মা আমাদের মনের ভিতর বাস করে। আমরা যদি মাকে দেখতে চাই তাহলে তো আমাদের মনের ভিতরেই দেখতে পাই। মা কখনো আমাদের ছেড়ে যাননি, কোথাও জানলে
হদায় মাঝে মাঝে এমন কথা কয় যেন কত বোঝে, যেন মস্ত পর পণ্ডিত। কিন্তু রাম, গদাই যা বলে গেল তা কিন্তু ভুল কিছু বলেনি, খাসা বলেছে। মা তো আমাদের ছেড়ে কোথাও যান না, আমাদের আমাদের মনের ভিতরে তো তিনি বাস করেন। প্রত্যেকে যেমন কথা শিখলো কে জানে, বোধহয় ছোটবেলায় বাবার কাছে শুনেছে। হ্যাঁ তাই হবে, তিনি পুণ্যবান মানুষ, এমন কথা তো তিনি বলবেনই। ও হ্যাঁ, ভালো কথা রাম, তোমার বাবা তো অনেকদিন হলো বাইরে গেছেন, কবে ফিরবেন সেই ছিলিমপুর থেকে? এবারে ফিরবেন, এবারে ওই ওখানে পুজো করার কথা। হ্যাঁ অনেকদিন তো হয়ে গেল, ক্ষুদিরাম চাটুর্যকে দেখিনি অনেক কাল। হ্যাঁ তোমাকে বরণ করতে পারি না।
বাবা রাঙিয়ে গেছে মুখটা দেখছি, বেশ তো লাগছে, তুলছো কেন সিঁদুরটা? কি যে বলেন না আপনি, দেখি দেখি মুখটা দেখি, তুমি ঠিকই বলেছো করুণা, জগদম্বার বিয়েটা ভেঙে যাওয়ার পর সে দুঃখটা বোধ হয় আবার তার বুকে বেজে উঠল। সিকিরিকে দেখো, ও কেন এসেছিল। খবরটা পেয়ে আমি বড় খুশি হয়েছি বাবা, আমার কুমারী মা হয়েছে। এর থেকে বড় আনন্দের খবর এই দুর্গাপূজার কি হতে পারে? বাবা কিন্তু বলে পাঠিয়েছেন আপনাদের সবাইকে সোনা বাড়িতে আসতেই হবে। ইও কি আবার কইবার কথা বাবা, আমার নাতি হলো আর আমি দেখতে যাব নি? আমরা অবশ্যই যাব বাবা, তুমি আমার সঙ্গে একটু বাইরে চলো, বাইরে অনেক অতিথিরা এসেছেন, তাদেরকে তো এই খবরটা দিতে হবে। চলো বাবা মাধব, তুমিও এসো, এসো এসো এসো। মা আমি কিন্তু মহেন্দরকে পেলে কোথাও যেতে পারবো না, আর এই অবস্থায় ওকে নিয়ে কোথাও যাতায়াত করাও সম্ভব নয়। তা ঠিক কথা বউ, তুই বরং ছোট কুকি আর সেজ কুকিকে নিয়ে যা, কুমারী মনটা ভালো লাগবে, এই সময় বাড়ির লোকজন পাশে থাকলে বেশ সুবিধে হয় রে, আর মাধবকেও নিয়ে যাস। আমাদের মেজ খুকি কিন্তু কপাল করে এসেছিল বটে, ওর কপালেই দেখো সবকিছু জুটলো, ঘর বর শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, কিছু মনে করো না ছোট বউ, তুমি এই একখানা মেয়ের বিয়েই যা ঠিক মতো দেখাশুনো করে দিয়েছিলে। আর আমাদের পদ্মর কপালটা দেখো, ওই যে কথায় আছে না, কপালে নেই কো ঘি ঠক ঠকালে হবে কি, পদ্মর তো কপালটাই মন্দ। এতগুলো নকি মন তো মেয়ের বিয়ে একটু ঠিক মতো দেখাশোনা করে দেওয়া যেত নাকি? আর সেজ খুকির কথা তো ছেড়েই দিলুম, তোর তো কপালখানা একেবারে পোড়া, না জুটলো ঘর, না জুটলো শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, না জুটলো বেটা, তোর কপালখানাই একেবারে পোড়া রে মা। তুমি একটু থামবে চোরটাক মা, সবসময় এরকম ভাবে কথা কইও না তো। সেই দিদির মনে লাগে সেটা তুমি বোঝো না? চোরটাক মা তো তাও ঘরে বলল, শ্বশুর ঘরে থাকলে তো আরো বেশি কথা শুনতে হতো। আমি সত্যি পোড়া কপালি রে, আমি কাউকে সুখী করতে পারলাম না। ছোট খুড়িমা, ভাগ্য তো আর মানুষের হাতে নেই, বিধাতা যা আমাদের বাগিনীকে পাঠান তাই তো হবে। আমরা পোড়া কপালি না ভাগ্যবতী তা তো নির্ভর করে আমরা সারা জীবনে কি করলুম
কত মানুষের উপকার করল তার উপরে। যে আপনার চোখে পোড়া কপালি সে হয়তো অন্যের চোখে ভাগ্যবতী। এই করুণার কথাই ধরুন, তা এমন দেবতার মতো স্বামী এও কি কম কথা? আসলে কি জানেন তো ছোট খুড়িমা, আমরা আমাদের জীবনে টাওয়ারের কৃপায় যা পাই তার মূল্য দিই, আর যা পাইনি তা নিয়ে হা হুতাশ করি, ছোট বড় কথা শোনাই। আপনি ঘুরিয়ে আমাকে এই দু কথা শুনিয়ে দিলে, তাই তো? কিছু মনে করো না, ঘাট হয়েছে আমার, ঘাট হয়েছে কথা কওয়া। আমি তো ভুলে গেছিল, এখন আর দিদি বেঁচে নেই, এখন চাবির কথা তোমার হাতে, তাই মন খুলে দু কথা করো জোনে। পোড়া কপাল আমার। আচ্ছা মা, তুমি কি সব সময় তোমার সেই জমের ওই কথা কইবে? ঠিক ভুল বিচার করবে না? চোরটা একমা ভুল কি করেছে? আর যদি করুণার ব্যাটা না হয় তাহলে পাঁচটা লোক পাঁচটা কথা কইবেই, তুমি কতজনের মুখ বন্ধ করবে বলো তো? আর যদি আবার মথুর বাবুর বাড়ি থেকে যোগাযোগ করেও, তারা কি তাদের এই বউকে ফেরত নেবে? মা, আপনাদের মাঝে আমার কথা বলা উচিত নয়, তা বলতে বাধ্য হচ্ছি। নিজের বাড়িতে যদি করুণাকে দিনের পর দিন চোখের জল ফেলতে হয় তাহলে কিন্তু আমি ওকে এই বাড়িতে রাখবো না। আমরা গিয়ে ভাড়া বাড়িতে উঠব। আমার নিজের বাড়িতেও যদি ওকে এই ধরনের কথা শুনতে হতো তাহলে আমি চুপ থাকতাম না, আমি বলতাম কথা। এই বাড়িতে তো আমি কথা বলতেও পারি না। করুণা, তুই কেন চোখে জল ফেলছিস মা? যার এমন দেবতার মতো স্বামী তার চোখে জল ফেলা মানায়? বাবা মতো, তুমি যে আমার মেয়েটাকে এত গুরুত্ব দাও আর মন বোঝো এই জেনেই আমার ভালো লাগছে বাবা। আর কি চাই? সেটুকু কিছু আর ভাগ্যবতী কেই বা আছে? আমার চটকু কিছু নেই, যদি তোমার মতো একজনকে পেতুম। বিসর্জনের পরে তুই আর টাকুরপো মিলে ছোট কুকি আর সেজ কুকিকে নিয়ে রওনাতে দেখি। ওদিকে হয়তো কুমারীও তোদের পথে বসে আছে। বাবা মতুর, তুমি গিয়ে দেখো তো বাবা তোমাদের বাবা মশাই কি করছেন, তাকে গিয়ে বলো আর দেরি না করে তৈরি হয়ে নিতে, অনেকখানি পথ যেতে হবে তো। দিদি চলো না, মেসিদির ব্যাটাকে গিয়ে দেখে আসি। দিদি আমরা এখন সন্তান হওয়া নিয়ে যদি আর একদিন তোমার চোখে জল দেখি তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবই, আমি বলে দিলাম। কিন্তু আমারও তো সাদ হয় মা হওয়ার, আমারও তো সাদ হয় একটা ছোট্ট বাচ্চাকে বুকে টেনে নিতে, আমারও তো সাদ হয় একটা ছোট্ট বাচ্চাকে কোলে কোলে নিয়ে ঘুম পাড়াতে। কেন
কেন আমার একটা সন্তান দিচ্ছে না বলতে পারেন? কি পাপ করেছি আমি? খুন পাপের সাজা দিচ্ছে তাও আমাকে? খুন পাপের